আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব আলবিনো বাজিকার মিউটেশন নিয়ে এবং আলবিনো বাজিকারের দাম কত বর্তমান সময়ে, এই বিষয়ে আলোচনা করব। ইংলিশ বাজিকার, জাপানিজ বাজিকার, তারপর নর্মাল বাজিকারের দাম কত আলবিনো, এটা আপনারা জানতে পারবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, আলবিনো বাজিকার মূলত হলো পুরো শরীর থেকে সাদা, এর মিউটেশন এবং চোখ হয় লাল। তো এটা হলো আপনার আলবিনো বাজিকার, এটা সহজে বোঝা যায়। দুই শরীরে কোনো অংশে যদি অন্য কোনো কালার থাকে তাহলে কিন্তু সেটা আলবিনোর হয় না। অর্থাৎ আলবিনো যদি হয় একবার পিওর সাদা হবে এবং চোখ লাল হবে, যেরকম লুডিনো বাজিকার পিওর হলুদ এবং চোখ লাল হয়, ঠিক আলবিনোর ক্ষেত্রে এরকম আপনার চোখ লাল হবে এবং পুরো শরীর সাদা হবে। এটা হলো আপনার আলবিনো। যদি পুরো শরীর সাদা হয় আর চোখ যদি কালো হয় সেক্ষেত্রে সেটা আলবিনো হয় না, সেটা হয় ডিএফ, অর্থাৎ ডাবল ফ্যাক্টর। তো এই জন্য আপনার ভিউয়ার্স যদি আলবিনো বাজিকার সহজে বুঝতে চান, তাহলে দেখবেন যে যেটা আপনার পাখি সাদা পুরো শরীর এবং চোখ লাল, সেটাই আপনার আলবিনো বুঝতে পারবেন। তো আলবিনো বাজিকারের বর্তমান দাম যদি বলা হয় লুটিনো বাজিকারের মতোই, আপনার সাধারণ বাজিকার নর্মাল বাজিকার থেকে 200 টাকা বেশি নিতে, অথবা নর্মাল বাজিকারের মতো দাম নিতে পারে। আপনি যদি বেবি পেয়ার কিনতেন সেক্ষেত্রে 550 থেকে 600 টাকা পড়তে পারে এবং 700 টাকা পড়তে পারে সর্বোচ্চ জোড়া। যদি অ্যাডাল্ট কিনেন তাহলে সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট কিনেন তাহলে 800 থেকে 1000 অথবা 1100 টাকা নিতে পারে, এবং যদি রানিং কিনেন তাহলে আপনার 1000 থেকে 1200 টাকা অথবা 1500 টাকা সর্বোচ্চ নিতে পারে যদি ভালো পেয়ার হয়। আর আপনি যদি ইংলিশ বাজিকার কিনতে চান সেক্ষেত্রে ইংলিশ বাজিকারের দাম পড়তে পারে আপনার বেবি পেয়ার একরকম, অ্যাডাল্ট একরকম, রানিং পেয়ার একরকম, তো 5000 থেকে শুরু করে 20000 টাকার মতো সম্ভবত এরকম দাম হবে। তো আপনি যদি কিনতে চান এই দামের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এটাও আপনার দাম একটু ভেরিয়েশন করে ব্লাড লাইনের উপরে এবং কোয়ালিটি এবং ব্রিডারের উপরে দাম ডিপেন্ড করে। আর যদি আপনি জাপানিজ বাজিকার কিনতে চান অ্যালবিনো, সেক্ষেত্রে আপনার জাপানিজ বাজিকারও দাম পড়তে পারে 5000 থেকে শুরু করে আপনার 20000 টাকা পর্যন্ত দাম হতে পারে। এটাও আপনার ব্লাড লাইন এবং ব্রিডারের উপরে ডিপেন্ড করে এবং পাখির কোয়ালিটির উপরে। যেই পাখি দেখতে যত কোয়ালিটি ফুল সেই পাখির দাম তত একটু বেশি হয়, এবং ব্লাড লাইন ভালো হলে, পাখি ডিম বাচ্চা ভালো করলে পাখির দাম সেক্ষেত্রে একটু বেশি হতে পারে। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারলেন অ্যালবিনো মিউটেশন কী এবং অ্যালবিনো পাখির দাম বর্তমান সময়ে কত। আমি আবারও বলছি, যদি লাল চোখ হয় অ্যালবিনো, পুরো শরীর সাদা হয় পশম, তাহলে সেটা হয় অ্যালবিনো, আর যদি চোখ কালো হয় সেক্ষেত্রে সেটা অ্যালবিনো হয় না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অ্যালবিনো মিউটেশন সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।